হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আজকে রেসিপি হলো কাকলি মাছের ঝাল। আশা করি তোমরা কখনো খাওনি আর এই রেসিপিটা একদম ইউনিক ভাবে আমি তৈরি করছি। চলো তাহলে রেসিপিটা এবারে শুরু করি। আশা করি তোমাদের সকলের রেসিপিটা ভালো লাগবে, দেখতে থাকো। ফার্স্টে এই মাছটাকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে হলুদ আর লবণ আর তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। তেলটা মাখিয়ে নিচ্ছি, তার কারণ হলো যখন তেলের মধ্যে মাছটাকে ফ্রাই করব তখন কিন্তু তেলটা গায়ে ছিটকাবে না, ওই জন্য কিন্তু তেলটা নুন হলুদের সাথেই মাখিয়ে নিচ্ছি। মাছটাকে নুন হলুদ তেল মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে কড়াই বসে দিয়েছি। কড়াইটা আমি ননস্টিক ইউজ করছি, তার কারণ ননস্টিকের কড়াইয়ে কিন্তু এই রেসিপিগুলো খুব ভালো হয়। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবারে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব ভালো করে। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে চারিদিক কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। মাছ ফ্রাই করেছিলাম সেই তেল কিন্তু অবশিষ্ট থেকে গেছিল, সেই তেলের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন আর দিচ্ছি পেঁয়াজ কুচি। লঙ্কার পরিমাণটা ততটা দেবো যতটা পছন্দ করবে তোমরা ঝাল, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো কিছুক্ষণ। এই রেসিপিটা চাইলে কিন্তু অনেক মশলা দিয়ে করা যায়, কিন্তু আমি একদমই মশলা ছাড়া কম মশলাতে কিন্তু রেসিপিটা তৈরি করছি। আর এই রেসিপিটা কিন্তু কম মশলাতে খেতে ভালো লাগে, তার কারণ এটা কিন্তু সামুদ্রিক একটা মাছ। এবারে দিচ্ছি আদা জিরে বাটা, ব্যাস আর কোনো কোন বেশ কিছুক্ষণ পর তারপরে অ্যাড করছি আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যদি ঝালের পরিমাণটা বেশি খাও তাহলে এখানে লাল মির্চ ইউজ করতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে হলুদ আর লবণ অ্যাড করে দিয়ে হালকা জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা তো খুব ভালো মতো কষে গেছে, এবারে অ্যাড করছি এর মধ্যে ফ্রাই করে রাখা মাছগুলোকে। মাছগুলো অ্যাড করে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব, তারপরে অ্যাড করব পরিমাণ মতো জল। আমি আমার বাড়ির পরিমাণে কিন্তু জলটা দিয়েছি, ঠিক যতটা আমার জলের প্রয়োজন ততটাই কিন্তু আমি ঝোলটা করছি। গ্রেভিটা কিন্তু তোমরা চাইলে একটু বেশি কম করে জলের মানানটা করে নিতে পারো। এবারে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের কাকলি মাছের ঝাল। আমি তো বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি, গ্রেভিটা যেন থকথকে টাইপের হয়। তো দেখো আমার কিন্তু রেসিপিটা ডান, কাকলি মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলবে না। আজকে এতটুকুই, আসবো আবারও, টাটা।